তুই এতদিন ঘুরে শুধু ভালো মানুষই দেখেছিস, তার মায়া দেখেছিস, মমতা দেখেছিস, কিন্তু এবার তুই ঘুরির ভয়ঙ্কর রূপটা দেখবি। সবাইকে, আমি সবাইকে তোর আসল রূপের কথাটা বলে দেব। না, কিচ্ছু বলবি না, তুই কিচ্ছু বলবি না, বেঁচে থাকতে আমায় শান্তি দিচ্ছিস, মরে গিয়েও শান্তি দিচ্ছিস না। কেন করছিস তুই এমন আমার সাথে, কেন করছিস? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ভুল করিনি, আমি তো তোকে মারতে চাইনি। দিদি, এই বাড়িটা তোর খুব প্রিয়, তাই না? বড়লোক বাড়ির বউ হওয়ার তোর কতদিনের স্বাদ, তোর সেই স্বাদ আজ মিটে যাবে। তোর ঘরে যাই, তোর ঘরে গিয়ে আমরা একটু বলবো। কতদিন কথা বলিনি আমরা। তো কি হলো, পালাচ্ছিস কেন? আমি তো করি, ভয় পাচ্ছিস কেন দিদি? কি হলো? আমি তোকে শেষ করে দেবো দিদি। আমি কিছু করি নি, প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও, আমি কিছু করি নি, প্লিজ চলে যাও, এখান থেকে চলে যা, করি চলে যা। দূতি, কি বলছিলে তুমি খড়ির নাম নিয়ে? এক্ষুনি চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? শোনো, তোমাকে খুব স্ট্রেস লাগছে, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও। না, আমি ঘরে যাবো না, আমি আমি ঠিক ঠিক আছি এখানে, আমি এখানে এখানে ঠিক আছি। আয় দিদি, আয় 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 দিদি, তুই এখানে থাকবো না, খুব শেষ করে দেবে, করি আমায় শেষ শেষ করে দেবে, চলে যাবো, চলে যাবো, আমি কাছে চলে যাবো। দুটি কোথায় যাচ্ছ? ক্লাবে। কি হলো বলো তো? জানি না, যবে থেকে খড়ি মারা গেছে, দুটি ভারী অদ্ভুতভাবে বিহেভ করে বাড়িতে, সারাক্ষণ মনে হয় কোন কোন একটু ভয় ওকে তাড়া করে বেড়াচ্ছে, বুঝতে পারি না। এটা আমি কি করে দেখলাম? সবটা সত্যি ছিল না, স্বপ্ন? খুঁড়ি কি করে ফিরে আসতে পারে? ও ফিরে এসে যে আমাকে শেষ করতে কি করে পসিবল, আমি কি করে পসিবল? আমরা তন্ন তন্ন করে গোটা জঙ্গলটা দেখেছি, কিন্তু খড়ি সিংহটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু জঙ্গলে ওনার এই রক্তাক্ত শাড়ি আর কিছু গয়না পাওয়া গেছে। আর এই জিনিসগুলো যেখানে পাওয়া গেছে সেখানে কোনো জন্তুর পায়ের ছাপ ছিল, যা দেখে বন দপ্তর জানিয়েছে যে ওনাকে বাঘে টেনে নিয়ে গেছে। এটা হতে পারে না, ঘড়ি কিছুতেই আমায় ছেড়ে যেতে পারেন না। না 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 দুটি, এটা হতে পারে না, তুই তুই ভুলভাল ভাবছিস, এটা কিছুতেই পসিবল না। কি করে পসিবল হবে? খড়িকে তো বাঘে ধরে নিয়ে গেছিল, আর বাঘে ধরে নিয়ে গেলে তো তুই ফিরে আসতে পারে না। ইডিয়েট ইডিয়েট, এক বছর পর তুই কেন এসব ভাবছিস, কেন ভাবছিস তুই বোকার মতন? কাম ডাউন, টেক আ ডিপ ব্রেথ। আমি একটা ফোন করি তোকে। হ্যালো, লিসেন আপ লীনা, আমি ক্লাবে যাচ্ছি, ঠিক আছে, তুই প্লিজ মিট কর না অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্লেসে কাম।
আর কোনোদিন বলবি আমার চয়েস খারাপ? ড্রেসটা পরে ঈশাকে কেমন লাগছে বল, এটা আমারই চয়েস ছিল। এই ক্লাবটা কার চয়েস? মানে পছন্দ হয়নি জায়গাটা? তার মানে তোমার? হ্যাঁ মানে ওই আর কি। আই নো যে আপনি বিদেশে অনেক ভালো ভালো ক্লাব অ্যাটেন্ড করেছেন, বাট এটা হচ্ছে শহরের বেস্ট ক্লাব, আর আমি চাইলাম আপনি আপনাকে আপনার জন্মদিনে বেস্ট ক্লাবটাতে নিয়ে আসি। সো ভালো না? Not bad. ইশাদির পছন্দ হয়ে গেছে, now let's go for a dance. কি আশ্চর্য, আমরা কি সারা রাত এখানেই বসে থাকবো? আরে বাবা চল পার্টি করতে হবে তো। এই যে পার্টি অ্যানিমাল, নাচানাচি করার আগে কিছু অর্ডার দে, খুব খিদে পেয়েছে আমার। আচ্ছা আপনার জন্য কি অর্ডার করব? হুচিক মকটেল। মকটেল ক্লাবে এসে? Yeah, you know that I don't drink, and doctor, I think you also should not drink. You should know what is good for your health and what is not. Yes. এবার তো দাদাকেও ফুলকুসি খেতে হবে। কি আর করে যাবে, ম্যাডামের অর্ডার বলে কথা, আমি বেস্ট ফ্রেন্ড আফটার অল। ওকে সো ইউ আর এক্সকিউজ মি, কি রে রিদ্ধি কোথায় আছিস তুই? তোর ঘরে জলটা দিতে গিয়ে দেখলাম তুই নেই। কাউকে কিছু না বলে কখন বেরোলি, কখন ফিরবি তুই? হ্যালো, আরে এত আওয়াজ আসছে কেন, কোথায় আছিস বলবি? খুড়ির সাথে কাটানো স্মৃতিগুলোকে নিয়ে আজকের দিনটা আমি একা থাকতে চাই তানি। ওকে কিন্তু তুই এটা বল কখন ফিরবি। হ্যালো হ্যালো, কি হয়েছে তানি? রিদ্ধি আমাকে কিছু না জানিয়ে কোথাও একটা বেরিয়েছে, কখন বেরিয়েছে টেরও পাইনি। সে কি, কোথায় গেল ছেলেটা? জানি না, কিছু তো বললো না, শুধু এটুকু বললো যে ও খড়ির স্মৃতি নিয়ে একটু একা থাকতে চায়। স্টোর রুম থেকে তো সচরাচর কোথাও যায় না, বেরোয় না, কোথায় গেল বল দেখি। সেটাই তো, তবে আমি ফোন করেছিলাম যখন খুব আওয়াজ হচ্ছিল, জানো আমার মনে হয় ও কোনো ক্লাবে গেছে। আমার মনে হয় আমি জানি দা ভাই কোথায় আছে বড় মা, তুমি চিন্তা করো না আমি দেখছি। আমিও যাচ্ছি ওর সাথে। না না তাই 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 শোনো, অনেকদিন পর ছেলেটা বেরিয়েছে তো ওকে একটু একা থাকতে দাও বুঝলে। আমি ওকে মানে কুণালকে বুঝিয়ে বলবো, ওকে রিদ্ধিমানকে ছেড়ে দাও আজকে, একা থাকতে দাও। কিন্তু এইভাবে তো ক্রমশ স্মৃতি আরও একা হয়ে পড়ছে আন্টি। যেই মানুষটা ওর জীবনেই নেই সেই মানুষটার স্মৃতি আঁকড়ে ও দিনের পর দিন বেঁচে আছে। এত চেষ্টা করেও আমি আমি কিছুতেই ওর মন থেকে খড়ির স্মৃতিগুলো মুছে ফেলতে পারছি না আন্টি। সহজ যে খড়ির স্মৃতি তুমি রিদ্ধিমানের মন থেকে মুছে ফেলতে পারবে না তানি, কারণ খড়ি আর রিদ্ধি দুটো আলাদা মানুষ হয়েও এক। ওদের ভালোবাসা দুজনকে এমনভাবে জুড়ে দিয়েছিল, খড়িকে রিদ্ধির মন থেকে মুছে ফেলতে হলে তোমাকে রিদ্ধিমানকে মুছে ফেলতে হবে। আসলে আমাদের খড়ি ছিল রিদ্ধিমানের ছায়ার মতো, আর ছায়াকে তো নিজের কাছ থেকে জোর করে আলাদা করা যায় না। এই কম্পিটিশনে সিংহরায় জুয়েলার্সের হারটা একেবারে শিওর। তোমার বড় নাতি আজ হেরে গেছে দাদু। যতদিন খড়ি তোমার পাশে আছে তুমি হারতে পারো না। Shake my eyes, Wheeler!
তুই কি নিবি? ককটেল? অবভিয়াসলি ককটেল। শো হ্যাঁ, তুই তো মকটেল খাচ্ছিস। আমার তো প্যাট তোর তো মকটেল। ঠিক আছে, ঠিক আছে। ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? অ্যাকচুয়ালি এটা আমার মনের ভুল ছিল নাকি সত্যি কাউন্টারে আমি ওই লোকটাকেই দেখলাম? এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। এখানে একটু আগে কে বসেছিলেন? রিদ্ধিমান সিংহ রায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।